Welcome my dear students and friends. এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট। সারা পশ্চিমবঙ্গের কিছু বিশ্ববিদ্যালয় অফলাইন, কিছু বিশ্ববিদ্যালয় অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। ছাত্রছাত্রীরা এতে কোনো ক্ষতিগ্রস্ত হবে কি? যেসব বিশ্ববিদ্যালয় অফলাইনে পরীক্ষার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের ক্লাস কতখানি অফলাইনে হয়েছে, তাদের সিলেবাস অফলাইনে কতটা তারা সম্পূর্ণ করতে পেরেছে, অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। কিন্তু এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ আপডেট, তা হলো রাজ্যের 200 বিশ্ববিদ্যালয় শেষমেশ অফলাইনে পরীক্ষা নেবেন বলে সিদ্ধান্ত নিলেন। অনলাইনে পরীক্ষা নেওয়ার চাপ ছিল, স্বশাসনকে মর্যাদা দিয়ে সমস্ত পরীক্ষা অফলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিল যাদবপুর ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার পরীক্ষা কোন মোডে হবে তা নিয়ে জরুরি কর্মসমিতির বৈঠকে বসে দুই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবীন্দ্র ভারতীর উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরী জানিয়েছেন, সদস্যরা আগের মতো অফলাইনে পরীক্ষার পক্ষেই মত দিয়েছে। আমাদের সব পরীক্ষা অফলাইনে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, দূরশিক্ষা বিভাগের পরীক্ষাও অফলাইনেই শুরু হয়ে গেছে। রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ইসি বৈঠকে অফলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্নাতক স্নাতকোত্তরের পরীক্ষা অনলাইনে নাকি অফলাইনে তা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়কে ঠিক করার নির্দেশ দিয়েছিলেন রাজ্য সরকার। 13 মে উচ্চশিক্ষা দপ্তর নির্দেশিকা জারি করে জানায়, রাজ্যের বিভিন্ন প্রান্তে পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, কোন পদ্ধতিতে পরীক্ষা হবে তা নিয়ে ক্ষোভও দেখা যাচ্ছে। বিষয়টি মাথায় রেখে কোন মোডে পরীক্ষা হবে বিশ্ববিদ্যালয়গুলিকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হবে। রবিবার নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় ও পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছিলেন পরীক্ষা হবে অনলাইনে। এই পদ্ধতিতে বাড়িতে বসে বই দেখে পরীক্ষা দেওয়া যায়। তৃণমূল ছাত্র পরিষদ ও রাজ্যের শাসক দলের অধ্যাপক সংগঠন অনলাইন পরীক্ষার দাবি করেছে। এদিন টিএমসিপির যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউনিটও উপাচার্যকে চিঠি দিয়ে অনলাইন পরীক্ষার দাবি করেছে। অনলাইন পরীক্ষার দাবিতে রবীন্দ্র ভারতীতে বিক্ষোভ দেখিয়েছিল পড়ুয়াদের একাংশ। শিক্ষামহলের মতে এই আবহে স্রোতের বিপরীতে হেঁটে যাদবপুর ও রবীন্দ্র ভারতীর অফলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ভীষণ তাৎপর্যপূর্ণ। সারা বাংলা সেম এডুকেশন কমিটি এদিন রাজ্যের উপাচার্যদের চিঠি দিয়ে অফলাইনে পরীক্ষা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। সংগঠনের সম্পাদক তরুণ নস্কর জানিয়েছেন, করোনা আবহে বাধ্য হয়ে অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু করতে হয়েছিল, কিন্তু তাতে শিক্ষার মানের অবনমন হয়েছে। আপাতত আর করোনার ভয় নেই, পড়ুয়াদের স্বার্থেই এখন হলে বসে খাতায় কলমে পরীক্ষা নেওয়া উচিত। করোনা আবহে গত শিক্ষাবর্ষ পর্যন্ত বন্ধ ছিল ক্লাসরুম, স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা হয়েছিল অনলাইনে। অতিমারির রেশ কমার পর ফের স্বাভাবিক হয় অফলাইন ক্লাস। বিশ্ববিদ্যালয়গুলি সিদ্ধান্ত নিয়েছিলেন পরীক্ষাও হবে অফলাইনে। কিছু প্রতিষ্ঠানে পড়ুয়ারা দাবি করে পরীক্ষা নিতে হবে অনলাইনে। গত শুক্রবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে উচ্চশিক্ষা দপ্তর জানায়, পরীক্ষা কোন পদ্ধতিতে নেওয়া হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ। আর সেই সিদ্ধান্ত মেনে আপাতত রাজ্যের 200 বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিলেন তাদের আগামী পরীক্ষাগুলো হবে অফলাইনে। এই ছিল আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট। পরবর্তী আপডেটগুলো সময় মতো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।